আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি আজকে আপনাদের সাথে ভাজা পুলি পিঠার রেসিপি শেয়ার করবো আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এই পুলি পিঠা কিন্তু একবার তৈরি করে প্রায় পনেরো থেকে বিশ দিনের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তো পারফেক্ট রেসিপিটি জানা থাকলে পিঠাগুলো আর নিতে যাবে না তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো পিঠা তৈরির জন্য আমি এইখানে যেই উপকরণগুলো নিয়ে নিয়ে এসি উপকরণগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এইখানে দুইটি নারিকেল নিয়ে এসি আর নারিকেলটা চেষ্টা করবেন একটু তাজা নেওয়ার জন্য তো এখানে আমি আজকের পিঠার তৈরির জন্য গুড় নিয়ে নিয়েছি আমি এখানে আখের গুড় নিয়েছি। আপনারা যদি চান এখানে আখের গুঁড়ো দিতে পারেন বা খেজুরের গুড়ও দিয়ে করা যায় চিনি দিয়েও করা যায় তো আমি এখানে তিল দিব আর তিলটা অবশ্যই এখানে দিবেন তিলের পরিমাণটা আমি এখানে বেশ নিয়ে নিয়েছি এসি আড়াইশো গ্রাম দুইটি নারিকেলের জন্য আর এখানে নিয়ে নিয়েছি চাল চাল নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিব এখানে জিরা জিরা নিয়েছি এসি একটা চামচ আর জিরাটা অবশ্যই এই পিঠার মধ্যে দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে চালের মধ্যে এখন সামান্য পরিমাণ লবণ এবং একটা চামচের মতো পানি দিয়ে চালটা একটু মেখে রেখে দিব আট থেকে দশ মিনিটের জন্য এভাবে যদি চালটা একটু মেখে রেখে দেওয়া হয় পানি দিয়ে তাহলে কিন্তু ভাজার সময় চালগুলো বেশ ফুলে যায় বা ভাজাটা খুব সুন্দর হয় তো আমি এখানে যেই উপকরণগুলো নিয়ে এসি এগুলো একে একে ভেজে নিচ্ছি প্রথমে আমি জিরাটা একটু ভেজে নিব জিরা থেকে যখন সুঘ্রাণ বের হবে তখন এটা নামিয়ে নিতে হবে মচমচে করে ভেজে নিতে হবে তো দিয়ে দিয়েছি এইখানে তিল আমি এইখানে খোসা ছাড়ানো তিলটা নিয়ে এসি আপনারা যদি চান খোসা সারানোও নিতে পারেন বা খোসা সহ দিলেও কোনো সমস্যা নেই এখন আমি তিল থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসা পর্যন্ত তিলগুলো ভেজে নিব আর তিল ভাজার সময় চুলার রাশটা কখনোই হাই হিটে দিবেন না মিডিয়ামের থেকেও কমে দিয়ে ভেজে নেবেন কারণ তিল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো তিল ভাজা শেষ হয়ে নামিয়ে নিয়ে তারপরে আমি এইখানে দিয়ে দিয়েছি চাল আর চালটা যখন ভেজে নেবেন চুলার আঁচটা অবশ্যই হাই হিটে দিয়ে তারপরে ভেজে নেবেন চুলার আঁচ যদি হাই হিটে দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু চালগুলো ফুটবে না একটু চুপসে যাবে তো চাল এখানে ভাজা শেষ একই প্যানের মধ্যে আমি চাল নামিয়ে নিয়ে নারিকেল দিয়ে দিয়েছি এখন এইখানে গুড় দিয়ে দিব আর গুড় দিয়েছি আমি এইখানে প্রায় তিনশো গ্রামের মতো তিনশো গ্রাম গুড় দিলেই দুইটি নারিকেলের জন্য যথেষ্ট আমি এইখানে নারিকেল দুইটি খুব বেশি বড়োও নেই নিই আবার খুব বেশি ছোটোও নেই নি এখন অপেক্ষা করব গুড় গলে আসা পর্যন্ত আর এর মধ্যে দিয়ে আমি যে মশলাগুলো ভেজে নিয়েছি। বা উপকরণগুলো ভেজে নিয়েছি এগুলো গুঁড়া করে নিব আপনারা চাইলে এগুলো সব একসাথে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন তবে আমি পাটায় গুঁড়ো করে নিচ্ছি আর আমি যেইভাবে পর্যায়ক্রমে গুঁড়া করে নিয়েছি এভাবেই গুঁড়া করে নিবেন তাহলে দেখবেন গুঁড়াটা ভালো হবে প্রথমে তিল গুঁড়া করলে আর কিছুই গুঁড়া করা যাবে না পাটার তেল তেলে হয়ে যাবে তো এদিকে গুড় গোলে পানিও কমে গিয়েছে নারিকেল থেকে বেশ কিছুটা একটু ভিজা ভিজা থাকা অবস্থায় গুঁড়ো করে নেওয়া উপকরণগুলো দিয়ে দিলে ভালো হয় নারিকেলের সাথে খুব ভালোভাবে মিলে যায় তো আমি এখন গুঁড়া করে নেওয়া উপকরণগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব এই পিঠাটা যদি ডোটা পারফেক্ট হয় এবং পিঠা ভাজাটা পারফেক্ট হয় তাহলেই দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তো এই নারিকেলের পুরটা যখন তৈরি করবেন তখন একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে নারিকেলের পুরের মধ্যে যাতে পানি না থাকে পানি থাকলে পিঠা আপনি যতই মচমচে করে ভেজে নেন না কেন এক দেড় ঘন্টা পরে দেখবেন পিঠাগুলো নেতিয়ে গিয়েছে এখানে একদম ভালো করে ভেজে নিবেন যখন প্যানের গা থেকে পুর একদম সেরে দিবে তখন বুঝতে হবে পুরটা পারফেক্ট বা এই যেরকম হাতের সাথে কিছুই লেগে আসবে না তখন বুঝতে হবে যে পুরটা তৈরি করা পারফেক্ট হয়েছে আমি এরকম সেমাই পিঠার মতো একটু লম্বা লম্বা করে নিচ্ছি এরকম করে নিলে প্রত্যেকটা পিঠা যেমন এক সমান হয় এবং পিঠার মধ্যে পুর দেওয়াটাও সহজ হয়ে যায় আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন বা আমার মতো এরকম নিতে পারেন এখন ডো তৈরির জন্য ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে দুই কাপ দিয়ে দিব আধা কাপ সুজি সুজিটা দিলে পিঠাগুলো একদম মচমচে হয় আর সুজি কিন্তু এখানে আমি ভেজে নিইনি কাঁচা সুজি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে ডোটা করে নিব একটু তেল দিয়ে দিব এখানে আমি তেলটা একটি চায়ের চামচে করে দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় চার চা চামচ তেল দিয়ে আমি আটাগুলো মেখে দেখব যদি মনে হয় এখানে আর একটু তেল লাগবে তো দিব তো আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটু তেল লাগবে আমি যে দলাটা পাকালাম এটা কিন্তু খুলে গিয়েছে যদি এরকম খুলে যায় তাহলে বুঝতে হবে এখানে আরও একটু তেল লাগবে তো আমি এইখানে আরও দুই চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন দেখুন দলাটা কিন্তু আমার হাত দিয়ে ভেঙে নিতে হয়েছে তো আমি এইখানে পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করবো এইখানে যেহেতু কাঁচা সুজি দেওয়া আছে ডোটা একটু পাতলা করেই তৈরি করবেন পাতলা বলতে যাতে একটু আঙুলের সাথে লেগে থাকে যখন মেখে রেখে দিবেন তখন দেখবেন ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে রেস্টে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর ডোটা দেখেই বুঝতে পারছেন যে আমি একটু স্টিকি করে তৈরি করেছি ডোটা দেখুন আমার হাতের আঙুলের সাথে কিন্তু ডোটা লেগে আসছে এখন ঢেকে রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বা এর চেয়ে দশ মিনিট বেশি থাকলেও কোনো সমস্যা নেই তো পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন রোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে দেখুন তো এখন আমি এখান থেকে লেচি কেটে নিব ছোট ছোট করে বা আপনি যতটুকু রুটিটা তৈরি করতে চান আর ভাজা পুলি পিঠায় রুটিটা বেশি পাতলা করে তৈরি করতে হয় যতটা সম্ভব পাতলা করে রুটি তৈরি করে নেবেন তো আমি এখানে সব লেচিগুলো একবারে কেটে নিয়ে তারপরে এক সাইডে রেখে প্রত্যেকটা লেচি আবার এরকম করে মথে নিব তো এখন আমি রুটিটা তৈরি করে নিব তো রুটি তৈরির কাজ মোটামুটি আমরা সবাই পারি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি বিশেষ করে এই রুটিটা অনেক পাতলা করে তৈরি করতে হয় আর আমি এইখানে রুটিটা একটু বড় করে তৈরি করব যাতে একটি রুটি থেকে প্রায় আট দশটির মতো পিঠা তৈরি করা যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রুটিটা আমি কতটা পাতলা করে তৈরি করে দেখুন পিছন থেকে আমার হাটটা দেখা যাচ্ছে তো আমি এখন পিঠাগুলো কেটে নিব রুটির উপরে পুড় দিয়ে তারপর এরকম মুখটা সিল করে দিতে হবে আর কাটার বিষয়টি কাটার দিয়েও কেটে নিতে পারেন বা আমি যেরকম একটি সিট দিয়ে কেটে নিচ্ছি এরকম কেটে নিতে পারেন আমার কাছে এটা দিয়ে কেটে নিলে মনে হয় পিঠাগুলো সব এক সমান হয় আসলে এই বিষয়টা যে যার পছন্দ মতো কাটার দিয়েই কেটে নিবেন তো আমি একইভাবে সব পিঠাগুলোই কেটে নিব আর আমি যে রুটিটা তৈরি করেছি এই রুটি থেকে প্রায় ছয় সাতটি পিঠা তৈরি হবে তো বড় রুটি যদি তৈরি করেন তাহলে কিন্তু পিঠাগুলো দ্রুত তৈরি করা হয়ে যায় একটি পিঠা আমি কাটার দিয়ে কেটে দেখাচ্ছি তবে কাটার দিয়ে কাটলে পিঠাটা যেমন হয় তার থেকে আমার কাছে সিট দিয়ে কাটলেই বেশি ভালো হয় তো পিঠা কেটে নিতে নিতে আমি অন্য দিকে চুলায় তেল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার পিঠাগুলো প্রায় তৈরি করে নেওয়া শেষ এখন আমি পিঠাগুলো ভেজে নিব আর পিঠা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় তাহলে পিঠাগুলো বাইরে থেকে কালার চলে আসবে ভিতর থেকে মচমচে হবে না বা ভাজা হবে না আমি একটি পিঠা দেওয়ার পরে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা আমি কতটুকু গরম করেছি তো এই পিঠাগুলো যখন সব ফুলে উঠবে তারপরে আমি এই পিঠাগুলো এক সাইড করে দিব এবং এক সাইড দিয়ে আরও কিছু পিঠা দিয়ে দিব আর এই পিঠা ভাজার সময় চুলা রাসটা মিডিয়ামের থেকেও একটু কমে দিয়ে তারপরে ভাজবেন একটু সময় নিয়ে ভাজলে মচমচে হবে পিঠা ভেজে তোলার পরে যদি আপনি দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করতে চান তাহলেও পিঠাগুলো নেতিয়ে যাবে না তো আমি চুলা রাশটা কমে দিয়ে এরকম অনবরত নেড়ে পিঠাগুলো ভেজে নিব যদি আমি পিঠাগুলো অনবরত নেড়ে ভেজে না নিই তাহলে পিঠার এক সাইড পুড়ে যাবে বা পিঠার এক সাইড আমি লালচে বর্ণের হয়ে যাবে অন্য সাইড এরকম সাদা থাকবে তো এই যে এরকম করে অনবরত একটু একটু করে নেড়ে দিয়ে তারপরে ভাজতে হবে নাড়ার কাজটা চালিয়ে যেতে হবে তা না হলে পিঠাগুলো মসমচে হবে না তো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এই যে এরকম তখন আমি পিঠাগুলো তুলে নিব ভিতরের পুর তৈরি করে নেওয়া বা আগে থেকে নারিকেলটা ভেজে নেওয়া এবং এই পিঠাগুলো এরকম তোলার পরে একটু পরে দেখবেন কালারটা আরও একটু মানে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এর থেকে বেশি চুলা থেকে যদি গোল্ডেন ব্রাউন কালার করতে চান তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে দেখুন আরও একটু কালার হয়ে গিয়েছে তো এমন করে আমি সব পিঠাগুলোই ভেজে নিয়ে এসি আশা করছি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপি একটু হলেও ভালো লেগেছে যদি আপনাদের কাছে আমার পিঠার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন আজকে তাহলে এই পর্যন্ত Assalamu alaikum.